উঠেন ধরেন ধরেন আরো ধরেন টানেন ঘটনাটা কক্সবাজারের কক্সবাজারে ছিলাম এই সময় দেখি ড্রেনের ভিতরে একটি ঘোড়া পানিতে প্রায় ডুবে যাচ্ছে স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করে জানলাম যে ঘোড়াটি প্রায় তিন চার দিন ধরেই ওই একই জায়গাতে পড়ে আছে আশেপাশে অনেক লোককে হেল্প করার জন্য বললাম যে আমাকে একটু হেল্প করেন ঘোড়াটাকে ওপরে উঠাই কিন্তু কেউ রাজি করো না সবচেয়ে মজার বিষয় হলো কিছুক্ষণ পরে এই যে রাস্তায় যে রিক্সা চালক আর অটো চালকরা ছিল তাদেরকে যখন বিষয়টা বুঝালাম তখন তারা রিক্সা অটো রেখে এসে ঘোড়াটা উদ্ধার কাজে আমাকে সহায়তা করলো যদি আমি নিজেও সরাসরি উদ্ধার কাজে অংশগ্রহণ করতে পারিনি কারণ কুমিরের আক্রমণে আমার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এই জন্যই আমি উকিয়া থেকে কক্সবাজারে এসেছিলাম আমার পায়ের ট্রিটমেন্ট করার জন্য এই জন্য আমি আসলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু আমি আসলে সবাইকে একত্রিত করে ঘোড়াটাকে উপরে উঠানোর জন্য নেতৃত্ব দিয়েছিলাম উঠান উঠান এই ধরেন ধরেন আরো ধরেন পা টানেন পা ধরে টানেন পা 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 উঠছে উঠে গেছে টানেন 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 প্রায় দশ বারো বার এইভাবে চেষ্টা যতই করছিলাম ঘোড়াটা আবার বানিতেই পড়ে যাচ্ছিল প্রায় ঘন্টা তিন চারেক চেষ্টা করার পরে অবশেষে সফলভাবে আমরা ঘোড়াটিকে ডাঙায় তুলতে পেরেছি ডাঙ্গাই তোলার পরে দেখি ঘোড়াটির পেছনের বাম পাটা ভাঙা তখন বুঝতে পারলাম যে ঘোড়ার যে মালিক উনি আসলে পা ভাঙা ঘোড়ার মূল্যহীন এই হিসেবে রাস্তাতে ছেড়ে দিয়েছিল ঘোড়াটি কোনোভাবে ড্রেনে পড়ে গেছে তারপর আমরা বারবার চেষ্টাই ঘোরাটিকে উঠানোর পরে স্থানীয় যে পশু হাসপাতাল আছে ঘোড়াটিকে আমরা একটা পিক করে পশু হাসপাতালে নিয়েছি তার সঠিক চিকিৎসা করায় ধন্যবাদ সেই সকল রিক্সা চালকদেরকে যারা উদ্ধার কাজে সহযোগিতা করেছিল